চলমান ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে তিন দল। ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার পর চতুর্থ দল হিসেবে সেমিতে ওঠার দৌড়ে বেশ ভালোভাবেই রয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আফগানিস্তান। তারা যেমন লড়বে সেমিফাইনাল নিশ্চিত করার জন্য, তেমনি বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ড, ইংল্যান্ড লড়াই করবে হয়তো 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিতের জন্য। শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচের দিকে বাড়তি নজর থাকবে পাকিস্তান এবং বাংলাদেশে। নিউজিল্যান্ড জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তাদের, আর শ্রীলঙ্কা জিতলে তারা এগিয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ দৌড়ে। লঙ্কানরা আজ যদি কিউইদের হারাতে পারে তাহলে সবচেয়ে বড় সুবিধা পাবে পাকিস্তান। সেক্ষেত্রে 11 তারিখে ইংল্যান্ডের বিপক্ষে ন্যূনতম ব্যবধানে জয় পেলেও অপরাজম চলে যাবে সেমিফাইনালে, কারণ পাকিস্তানকে টপকে আফগানিস্তান সেমিফাইনালে যাওয়া অনেকটাই অসম্ভব। আবার উড়ান্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে জিততে পারবে বলে মনে হয় না, আপনার কি মনে হয়? তবে শ্রীলঙ্কার জয়ে পাকিস্তানের যেখানে সুবিধা হবে সেখানে বিপাকে পড়বে বাংলাদেশ। বিশ্বকাপ ম্যাচে জিতে এরই মধ্যে বাংলাদেশকে পেছনে ফেলেছে ইংল্যান্ড। নিজেদের শেষ ম্যাচে সাকিবরা যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় না পায় এবং আজকের ম্যাচে শ্রীলঙ্কা যদি জিতে তাহলে পয়েন্ট টেবিলে সেরা 8 থাকা নিয়ে বড় রকমের সমস্যায় পড়তে হবে বাংলাদেশকে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।